আগে মিটিং মিছিলে না গেলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেত না, তবে বর্তমানে বিজেপি সরকারের আমলে সরকার জনগণের দুয়ারে যাচ্ছে তাদের সরকারি সুযোগ সুবিধা দিতে। আগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে অস্ত্রের ঝলকানি প্রতিযোগিতা হতো, বর্তমানে তা হয় না। বর্তমানে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা হয় সামাজিক কর্মসূচির। রবিবার নয় বনমালপুর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর সংঘ এলাকায় বিজেপির উদ্যোগে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সামাজিক ভাতা 2000 টাকা করা হয়েছে, তার জন্য কাউকে কোনো আন্দোলন করতে হয়নি। নতুন করে আরও 30,000 নতুন ভাতার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার, তার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। বিজেপি কথায় বিশ্বাস করে না, বিজেপি কাজে বিশ্বাস করে। পূর্বতন সরকারের সময় তৎকালীন শাসক দলের নেতাদের পরিবারের লোকজনদের নামে সামাজিক ভাতা প্রদান করা হতো, এখন তা হয় না। 25 বছর এই রাজ্যে বুকে শাসন ক্ষমতায় ছিল, আর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত। আমরা জানি এই এলাকার এলসিএম, পিসিএম, সিসিএমরা তারা এই রাজ্যের মানুষের, এই গরিব মানুষকে আরো কিভাবে গরিব বানানো যায়, এই নয় বনমালীপুর এলাকায় গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায়, তার ব্যবস্থা ওই এলসিএম, পিসিএম, সিসিএমরা তারা করেছে। অবাক লাগে বন্ধুরা, অবাক লাগে। আপনি নদীর পার জায়গা বিক্রি করে দিয়েছে এলাকার এলসিএম নেতারা, নদীর পারের জায়গা গরিব বসতি স্থাপন করে গরিবদেরকে ভাওতা দিয়ে আজকে তারা সেখানে নদীর পারে সেখানে তাদের জমি বিক্রি করে দিয়েছে। আমরা নাম জানি, আমরা জানি তারা চরিত্র এলাকার এলসিএম, বিসিএম, সিসিএম নেতারা। জিজ্ঞেস করবেন তো গরিবের, গরিবের সিপিএম, গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিতে জিজ্ঞেস করবে তো 700 টাকা ভাতা ছিল আমাদের বিজেপি সরকার আসার পর। আমরা কমিটমেন্ট ছিল, আমাদের প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার যদি ত্রিপুরাতে হয় তাহলে গরিবদের সামাজিক ভাতা 2000 টাকা করবে। আর সেই ভারতীয় জনতা পার্টি সরকার গরিবদের 2000 টাকা করে ভাতা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করছে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। এটা ভারতবর্ষে কোথাও এই নজির সৃষ্টি করবে। আরো 30,000 নতুন ভাতা ইতিমধ্যে রাজ্য সরকার স্যাংশন করেছে, আগামী মাস থেকে সেই ভাতা, সামাজিক ভাতা গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, তার জন্য কোনো আন্দোলন করতে হবে। আমাদের নয় বনমালীপুরে প্রায় 450-500 ভাতা নতুন করে ভাতা দেওয়ার আমাদের স্টার্ট হয়ে যাবে। বন্ধুত্ব ভুকের কোনো অবকাশ নেই, যদি কেউ বঞ্চিত হয়ে থাকে আমি আপনাদের কাছে বলবো, আমার কাছে আসুন, পর নয় বনমালীপুরে মন্ডল সভাপতির সঙ্গে যোগাযোগ করুন, যারা বাকি রয়েছে তাদের কাছে এই ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করবে। এই দিনে যোগদান সভায় 85 পরিবারে 287 জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। যোগদান সভায় এদিন এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।